ছেলে কে আর হাজবেন্ড কে টিফিনটা দিচ্ছি। এই যে পরোটার আলু তরকারি করেছি ছেলে কে আর এইটা ছেলের এইটা হাজবেন্ডের। ছেলে তরকারি খাবে না, সস দিয়ে খাবে। এই একটু কারি দিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পাড়ারই কুকুর, কিন্তু ও আমার বাড়িতে আসে, আমার প্রায় পোষার মতো হয়ে গেছে। শুধু এ নয়, আরও অনেক কুকুর আসে, সব কুকুরের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। এখন এই এসেছে, এই যে শুয়ে পড়েছে, বিস্কিট দিলাম খাচ্ছে। এর নাম কি জানেন? অপূর্ব। এর নাম রেখেছি অপূর্ব। অপূর্ব, ডাকু, মল্লিকা, এরকম অনেক আছে, বাঘা সব আসে। এখন অপূর্ব এসেছে, ওই যে আমাকে দেখেছে, লেজ নাড়ছে, ওদিকে তাকাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে রবিবার, এখন 10:15 বাজে, 10:15 বাজে। আমি এখন টিফিন হয়ে গেছে সকলকে দিয়ে দিয়েছি, মানে আমার ছেলেকে, আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, আমিও খেয়েছি। আর এবার রান্না করব, গরম হচ্ছে খুব। সব কাজ মোটামুটি হয়ে গেছে, সব কাজ বলতে ওই যেগুলো মানে রান্না বাদ দিয়ে যেগুলো সকালে থাকে সেগুলো হয়ে গেছে। এবার আমি রান্না করব, চলুন রান্নাঘরে যাই, রান্না করে ফেলি, ঠিক আছে? চলুন। এসে গেছি রান্নাঘরে, আজ আবার এগুলো সব এনেছে। এই যে দেখুন, আটার প্যাকেট, এগুলো সব আমার আজকে এনেছে। এইগুলো আবার তুলবো, এগুলো সব ভেতরে তুলে রাখি ড্রামের ভেতরে। আর এই যে বিস্কিট, এই যে চা পাতা, এই যে ডাল, ডাল আছে তবু আর একটু রয়েছে। এটা হচ্ছে যে মিল্ক পাউডার, এটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মুগ ডাল, এটাও আছে তবু। এটা হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। আর এটা হচ্ছে চিনি, চিনিও আছে তবু। আর এটা হচ্ছে গরম মশলার প্যাকেট। আর এটা হচ্ছে মিষ্টি, কি মিষ্টি আর যায় না, এই যে দুটো প্যাকেট। ব্যাস এগুলো সব তুলে রাখবো। আর এছাড়া এখন আমি কুমড়ো শাক কাটবো, ভাতটা। এই যে দেখুন, ভাত ভাত বসিয়ে দিয়েছি, আর এবার কুমড়ো শাকটা কাটবো, কুমড়ো শাকটা তরকারি করব, ঠিক আছে? দেখ এখন আমি বাড়াচ্ছি চিকেন, চিকেনটা একটু মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা করে দিচ্ছি। চিকেনটা আজকে একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে, ঠিক আছে? আর একটু বেরি পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তাটা করে নিয়েছি, ঠিক আছে? দেখুন বেরেস্তাটা করে নিয়েছি। এইবার কী করবো, চিকেনটা একটু ফ্রাই করে নেব, বেশি না, অল্প ফ্রাই করবো। হ্যাঁ, এই চিকেনটা একটু নুন হলুদ আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা নুন হলুদ আর লঙ্কা এই তিনটে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার একটু এটা ফ্রাই করে নিচ্ছি, দেখেছিলাম অল্প একটু ফ্রাই করবো। ফ্রাই করবো,
চিকেনটা অল্প একটু ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার কড়াইতে তেল দিয়েছি, এবার দেব দারচিনি, দিলাম লবঙ্গ, দিলাম এলাচ, দিলাম আর দিলাম একটা তেজপাতা, ঠিক আছে। দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিলাম। এইবার আমি দেব একটু, এই দেখুন ঘি, অল্প অল্প একটু ঘি দিলাম, বেশি নয়, অল্প একটু ঘি দিলাম, একটু মিশিয়ে নিলাম। আচ্ছা, এটা একটু মিশিয়ে নিলাম। এরপরে দেবো এই দেখুন চপারে চপারে চপ করা পেঁয়াজ কুচি, এটা ভেজে দিলাম। এটা আবার ভালো করে ভাজব, ঠিক আছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আচ্ছা, রসুন বাটা দিয়ে রসুন দিলাম, রসুন বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেবো এই দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, এইবার দেব হলুদ, হলুদ আর দেব লঙ্কা, কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি সেই জন্য অল্প একটু দেবো, ঠিক আছে। ব্যাস হলুদ দিলাম আর লঙ্কা দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দেবো টমেটো পিউরিটা, টমেটো পিউরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টক দইটা, টক দই ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, এটা একটু মিশিয়ে দিলাম, ফ্লেমটা কমাবো, ভালো করে কষে নেব। এইবার দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি, সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এইবার দেব দুধ, ব্যাস ফ্লেমটা বাড়ালাম, দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে, অল্প একটু দুধ দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। এইবার দেব এই যে মশলাটা, এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জৈত্রী, জিরে, জিরে, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, এলাচ আর দারচিনি শুকনো কড়াইতে গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা করে রেখেছিলাম, এই একটু দিয়ে দিলাম, ব্যাস
এবার এটা ঢেকে দেব। হ্যাঁ একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আর একটু নুন ছড়িয়ে দেব, সেরকম বুঝে আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ঠিক আছে, মিশিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম, কিছুক্ষণ থাক, তারপর আবার দেখুন হয়ে গেছে। এবারে চিকেনটা হয়ে গেছে, ঠিক আছে, পুরো হয়ে গেছে, কমপ্লিট, একদম এই তো হয়ে গেছে। ব্যাস এইবারে কী করবো, বেরেস্তাটা তো পরিয়ে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এই দেখুন আমাদের ঝিলটা, আমি এটা আমাদের পাশের বাড়ি, এই দেখুন দাঁড়িয়ে আছি। এটা পুরো আমাদের ছাদের চারপাশে, আমাদের বাড়ির উল্টো দিকে ওইটা ফ্ল্যাট, এটা আমার ছাদের দরজা, এটা আমাদের ছাদের দেওয়াল, ওই যে ঝিলটা দেখুন। এবার বৃষ্টি আসবে ঠিক তার আগের মুহূর্তে আমি ছাদ থেকেই ঝিলের ছবিটা নিয়েছি। দেখুন একজন স্নান করছে ঝিলের পাড়ে, ওই দেখুন একজন স্নান করছে, তখন কী সুন্দর ঠান্ডা বাতাস, বৃষ্টি তখনও শুরু হয়নি, হবে। আবার এসে গেছি, তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এখন বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ নেই, জানি না বৃষ্টি হবে কি না, হলে খুব ভালো হয়, ঠিক আছে। বৃষ্টি হলে সকলেরই ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, বৃষ্টির আশায় রইলাম, ঠিক আছে। আজ তাহলে আসি, বাই।